কালকে সবুজ আবির দিয়ে এই খেলা খেলেছেন, তাদের খেলা এখানেই শেষ। কোর্টে মামলা হয়েছিল, একদম পরিষ্কার ইলেকশন কমিশনকে বলে দিয়েছে যে এই মামলার যা রায় হবে সেই ডিসাইড করবে যে সুস্থ নির্বাচন হয়েছিল কি হয়নি। যদি হয়নি তাহলে যারা কালকে সবুজ আবির দিয়ে এই খেলা খেলেছেন তাদের খেলা এখানেই শেষ। তারা কি বিজয়িতা থাকবে না তাদেরকে গিভ আপ করতে হবে, আবার ইলেকশন হবে, সেটা কিন্তু কোর্টের রায়েতে নিশ্চিত হবে। তো তৃণমূল যে এত উৎসাহ করছিল সব উৎসাহ এখানে সাসপেন্ডেড হয়ে গেছে। কোনো একটা পার্টি শুধু না, যারাই হয়েছে, যদি এই ইলেকশন কোর্ট বলেছিল যে ক্লিন এন্ড ফেয়ার হওয়ার দরকার, যদি এটা প্রমাণ হয় যে ক্লিন এন্ড ফেয়ার হয়নি তাহলে যারা জিতেছে তাদের জিতের কোনো দাম নেই, ইলেকশন আবার হবে। একদম ইলেকশন কমিশনকে তো খুব নিন্দা করা হয়েছে কোর্টে, ওনার যা ভূমিকা সেটা তো স্পষ্ট হয়ে গেছে যে উনি কিছুই করেনি। এটা তো অর্ডারে অনারেবল কোর্ট উল্লেখ করে দিয়েছে যে ইলেকশন কমিশন তার কাজ ঠিক করে করেনি। আর শুধু তাই নয়, পুলিশও সব জায়গায় এটা প্রমাণ হলো যে কিছুই করেনি। সমস্ত ভিডিও যেটা রিগিং এর ছাপ্পার ভিডিও ছিল, সমস্ত যেখানে গুলি নিয়ে মানুষ বোমা চালাচ্ছে, গুলি চালাচ্ছে, বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করছে, ও সমস্ত জিনিস তো আজকে কোর্টের সামনে দেখানো হয়েছে। সবকিছু দেখেই কোর্ট বলেছে যে এবার কোর্টের ডিসিশন ওর উপরে ডিসাইড হবে যে যারা জিতেছে তাদের জিতকে মাননা দেওয়া হবে কি দেওয়া হবে না।